আমার ইউটিউব অস্ত্রাগারে যে নতুন কিছু অস্ত্র আমি জোগাড় করেছি বা কিনেছি সেই অস্ত্রগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে রিভিউ শুরু করি। ভিউয়ার্স, আমি ছোট থেকে শুরু করতে চাই। এই যে আমি উলামজি ব্র্যান্ডের একটা ট্রাইপড কিনেছি, এটা কেনার হিস্ট্রি আপনাদেরকে আমি জানাতে চাই। একই জিনিস ঢাকার বিভিন্ন মার্কেটে অন্যরকম আপনারা দাম পাবেন। এটা আমি কিনেছি বাইতুল মোকারম মার্কেট থেকে 1450 টাকা দিয়ে। একই জিনিস কম্পিউটার সিটিতে 1800 টাকা দাম চায়। এই যে উলানজি ব্র্যান্ড, শুরুতে আপনি এই রকম ম্যানুয়াল একটা পাবেন। এইভাবে মাউন্ট করতে পারবেন, তারপর এটা 1 মিটার লম্বা হবে। এই যে সুন্দরভাবে বসাতে পারবেন। এটা এইভাবে টানলে এটা এরকম হয়ে যাবে। এই যে চাকাটা দেখতে পাচ্ছেন, চাকাটা ঘোরাইলে টাইট হয়ে যাবে, আবার এই চাকাটা খুললে এটা ঢিলা হয়ে যাবে। আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আর এটা যে দেখতে পাচ্ছেন, এখানে হলো যে ক্যামেরা এবং মোবাইল আপনি মাউন্ট করতে পারবেন। আর এই চাকাটা দেখতে পাচ্ছেন, এই চাকাটা আপনি ঘোরালে এটা আপনি যেদিক ইচ্ছা আপনি করে নিতে পারবেন, যে দিকে আপনার মন চাইবে আপনি করে নিতে পারবেন। আর এটাতে আপনি এইভাবে আপনার ফোনটা মাউন্ট করতে পারবেন। আমি এই ট্রাইপডটি কিনেছি 360 ক্যামেরা মাউন্ট করার জন্য। চলুন এবার আমরা দেখব 360 ক্যামেরাটা রিভিউ, ঠিক আছে? এই যে ইনস্টা 360 X3 1 2 3, এই ক্যামেরাটা 360-র লেটেস্ট ভার্সন। এটা সব জায়গাতে পাওয়া যাবে না, এটার আমি রিভিউ দেখাবো আপনাদের। এখন বক্স খোলার পরেই এই ক্যামেরাটি দেখতে পাবেন। সুন্দর না? আমার তো অনেক পছন্দ হয়েছে। এই যে চলুন আমরা আর কি কি আছে সেগুলা দেখি। এরকম একটা বাক্স থাকবে, কিছু জিনিস থাকবে ওই ক্যামেরার জন্য। এই যে এটা দেখতে পাচ্ছেন, ক্যামেরা রাখার জন্য পাউচ, এটা একটা থাকবে। আর এই যে চার্জিং কেবল, ম্যানুয়াল, এখানে কয়েকটা ম্যানুয়াল আছে। এই যে লেন্স পরিষ্কার করার জন্য এই কাপড়টি থাকবে, এটুকুই এই বাক্সের ভিতরে। আর একটা থাকবে ইনস্টা 360-র এই স্টিকার। ভিউয়ার্স, তাহলে আসুন এই ক্যামেরার আমরা শটগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এখন আমরা এই ক্যামেরার কিছু ফাংশন দেখব। এই ক্যামেরার দুই দিকেই ছবি উঠানো যায়। এই যে দেখতে পাচ্ছে, এই ক্যামেরার দুই দিকেই লেন্স আছে। এই যে এই পাশে, এই পাশে, এই পাশে, দুই পাশেই এই ক্যামেরা দিয়ে ছবি উঠানো যায়। আমরা হিউম্যান বিন একদিকে দেখতে পাই, কিন্তু এই ক্যামেরা চতুর্দিকেই দেখতে পাবে এবং সব সাইটের ছবি এবং কথা সে ক্যাচ করে নিবে। এই দেখুন কত বড় ডিসপ্লে, X1 X2-র চেয়ে X3-র ডিসপ্লেটা সবচেয়েতে বড়। আর এটা হলো যে ক্যামেরার কুইক স্টার্ট বাটন, আর এটা হলো অন অফ করা বাটন, আর এটা হলো যে এখানে সাউন্ডটা শোনা যাবে, আর এখানে সাউন্ড রেকর্ড করার জন্য চতুর্দিকেই ব্যবস্থা আছে। এই এটা একটা, তারপরে এই যে এটা একটা, এখানে একটা, এখানে একটা, চারটা, আর এটা দিয়ে আপনি শুনতে পাবেন। তারপর এই পাশে যেটা আছে, এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো যে
ব্যাটারি ফাংশনটা এখানে, আর এখানে আছে এসডি কার্ডের ব্যবস্থা। আর এই ফাংশনটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে চার্জিং পোর্ট, সি টাইপ পোর্ট, আর এই এটা হলো যে ক্যামেরা মাউন্ট করার জন্য এই ব্যবস্থা। ভিউয়ার্স, এই ক্যামেরাটি কোনো সাধারণ ক্যামেরা নয়, এই ক্যামেরার যে ফুটেজ এডিট করার জন্য আপনার আলাদা সফটওয়্যার লাগবে। নর্মাল সফটওয়্যার দিয়ে এই ক্যামেরার ফুটেজগুলো আপনি এডিট করতে পারবেন না। এই ক্যামেরার বিষয়টা নিয়ে আমিও নতুন, আমিও অনেক কিছু জানি না, এর সব কিছু আপনাদেরকে আমি পর্যায়ক্রমে ক্রমে রিভিউ দেখাবো। এর দামটা এখনও বলা হয়নি, এর প্রাইসটা বলি, সেটার এই মুহূর্তে দাম হলো 53,000 টাকা। আমার এই ক্যামেরার রিভিউগুলো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার সঙ্গে আছেন আশা করব আপনারা আমার সঙ্গেই থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো এপিসোড নিয়ে বা এই রকম যন্ত্রপাতি আমি যদি কিনে থাকি আপনাদের কাছে রিভিউ দেখাবো। ততক্ষণ পর্যন্ত বাই। Thank you.